हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। बंधुरा, आशा करी आपनारा सबाई भालो आछेन। आजकेर आमी आपनादेर संगे एकटा माछेर रेसिपी शेयर करे नेब। तो चलुन देखे नी कत सहजे एई रकम माछेर कषा आमरा तैरी करे निच्छी। तार जोन्नो आमी एखाने भोला माछ निएछी, एखाने प्राय 700 ग्राम माछ निए निएछी। एखन स्वाद अनुयायी लवण, गुड़ो लंका एबं गुड़ो हलुद माखिए निच्छी भेजे नेवार जोन्नो। एइभावे मेखे 5 मिनट ढाका दिए रेखे देब। একটা গোটা রসুন বন্ধুরা ভালো করে ছাড়িয়ে প্রথমে আমি থিতো করে নেব। এখানে রসুনের ব্যবহারটা আমি এইভাবে থিতো করেই মানে ব্যবহার করব, এবং তার সঙ্গে 2-4টা কাঁচা লঙ্কা একই সঙ্গে রসুনের সঙ্গে থিতো করে নিচ্ছি। বন্ধুরা, ঝালটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো করে নিয়ে নেবেন। এইভাবে রসুন এবং কাঁচা লঙ্কা থিতো করে আজকে রেসিপিটা তৈরি করব। তো রসুন আর কাঁচা লঙ্কা আমার থিতো করা হয়ে গেছে, আর এখানে আমি কিছুটা পরিমাণে আদা বাটা নিয়ে নিয়েছি। রেসিপিটা করার জন্য আমি এখানে একটা আলু লম্বা করে 4 টুকরো করে নিয়েছি, আর টমেটো আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। রেসিপিটা করার জন্য আমি সরষের তেল ভালো করে গরম করে নিয়ে কড়াইতে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে ভেজে নেব, মানে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। 1-2 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইভাবে হালকা করে ভেজে মাছে মানে রেসিপি করলে কিন্তু খুব ভালো খেতে হয়। সবসময় যে কড়া করে ভাজলেই ভালো লাগে তা মনে হয় না। তো এইভাবে মাছগুলোকে ভেজে আমি এখন তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেবো আলুগুলো। বন্ধুরা, এখানে আলুগুলো যেহেতু আমি একটু মোটা মোটাই রেখেছি, তার জন্য লবণ দিয়ে মানে স্লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে এমন করে ভাজতে হবে যাতে করে 50% সিদ্ধ হয়ে যায়, এবং বাকি 50% আলু আমরা মানে রেসিপিটা কমপ্লিট করে সিদ্ধ করে নেব। তো এইভাবে ভেজে করলে কি হয়, রেসিপি কিন্তু যে কোনো তরকারি খুব সুন্দর খেতে হয়। তো এখন লবণ দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, একটু হালকা লালচে ভাব এসে গেছে আলুর গায়ে। এখন দেখুন, খুব ভালো করে আরও 2-3 মিনিট ভালো করে মানে সময় নিয়ে ভেজে নিলাম। এখন ওই তেলের মধ্যে আরও দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে ভালো। এখন ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিয়ে দিলাম রসুন এবং কাঁচা লঙ্কার থেতো দিয়ে 2-1 সেকেন্ড তেলের মধ্যে ভেজে নেব, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। কেটে গেলেই আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচো রসুনের সঙ্গে একই সাথে ভেজে নেব, মানে আমাদেরকে আরও 1-2 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। যখন পেঁয়াজটা একটু লাল হয়ে যাবে, এখানে টমেটোটা দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণের লবণ দিয়ে টমেটো পেঁয়াজ একসঙ্গে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে। ভাজলে কি হয়, টমেটোটা খুব সুন্দর নরম হয় এবং রেসিপির কালারটা খুব সুন্দর আসে। এখন আমি এখানে দিয়ে দেবো আদা বাটা, এবং আগের থেকে গুঁড়ো লঙ্কা এবং গুঁড়ো হলুদ ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট স্লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কালারটা চেঞ্জ হচ্ছে এবং মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং তেলটা কত সুন্দর ওপরে উঠে এসছে। এখন আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, এবং প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। রেসিপিটা খুব বেশি জল হবে না, এবং স্বাদ অনুযায়ী লবণ এবং 2 কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, এবং যখন দেখবো খুব ভালো ফুটছে এখানে মাছগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে মাছগুলো দিয়ে আরও মোটামুটি আমাদেরকে 5 মিনিট ভালো করে মানে ফুটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। এখানে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখাচ্ছি আমাদের। দেখুন বন্ধুরা, আজকের মাছের রেসিপি কিন্তু একদম কমপ্লিট, এবং আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে। সবার শেষে কিন্তু এখানে বন্ধুরা সামান্য মানে 1/2 চামচ পরিমাণে আমি এখানে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে যে না পছন্দ করেন নাও দিতে পারেন, তার পরিবর্তে ধনে পাতাও দিতে পারেন। এইভাবে রেসিপিটা কমপ্লিট করে নিলাম। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন, এবং নতুন হলে আমার চ্যানেলে বা আমার পরিবারে আসার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।